نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون وقال النبي صلى الله عليه وسلم لغدوة أو روحة في سبيل الله خير من الدنيا وما فيها أو كما قال عليه الصلاة والسلام সমস্ত প্রশংসা সমস্ত তারিফ আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে সমস্ত ব্যস্ততা থেকে ফারিক করে আল্লাহ তাআলার দিনের নিসবতে অল্প সময় ফারিক করে অবসর হয়ে আল্লাহ তাআলার পাক ঘর দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান মসজিদওয়ালা মাহলের মধ্যে আমাদেরকে জড়িত হওয়ার জোরার তৌফিক দান করেছেন, সেই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই মজলিস চাহে কেহনে ওয়ালা বলনে ওয়ালা যেমনই হোক, কিন্তু এই মজলিসের নিসবত স্বয়ং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক মেহনতের নিসবত। এই কারণে এই মজলিসের গুরুত্ব আর আহমিয়াত এতই বেশি, যেরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মজলিস যেরকম, যে মজলিসের মধ্যে আল্লাহ এবং রাসূলের আলোচনা হয়, এই মজলিস শেষ হওয়ার পরে একটা ফেরেশতা ঘোষণা করে, উমু মাগফুরাল লাকুম কদ বুদ্দিরা সাইয়্যাতুকুম হাসানাত, এই মজলিস ওয়ালারা তোমরা মজলিস থেকে উঠো, আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন এবং তোমাদের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলিকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। কারণ এটা এত বড় কেহনাওয়ালা যদি যেমন হোক, কিন্তু এই এই মজলিসের নিসবত এত গুরুত্ব, দিনের নিসবত, মেহনতের নিসবত একটা বিরাট বড় নিসবতের সাথে জড়িত আছে এই মজলিস। এই কারণে ভাই দোস্ত বুজুর্গ, এই মজলিস শেষ হওয়ার পরে এই ঘোষণা হইব আল্লাহ তাআলার তরফ থেকে, আমরা এই মজলিস শেষ হওয়ার অপেক্ষা করি। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর আল্লাহ তাআলা বহুত বড় এহসান করেছেন, দয়া করেছেন, আমাদেরকে আল্লাহ তাআলা বহু দামি কাজ দিয়েছেন, আমাদেরকে আল্লাহ তাআলা অত্যন্ত ভালোবাসেন, মহব্বত করেন। সত্তরটা মায়ের থেকে আল্লাহ তাআলা একটা বান্দাকে মহব্বত করেন, ভালোবাসেন। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দামি করার জন্য, উচ্চ মর্যাদা দান করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আখির নবীর উম্মতের মধ্যে কবুল করেছেন। আখির নবীর উম্মত হওয়া বহুত বড় আল্লাহ তাআলার তরফ থেকে একটা নেয়ামত। দুনিয়ার মধ্যে অনেক নবী আছে এবং অনেক উম্মত নবীর সাথে উম্মত আছে, কিন্তু কোন উম্মতকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ উম্মত ঘোষণা করেছে না। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত ঘোষণা করেছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে আছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এ উম্মতে মুহাম্মাদী তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। মানুষের কল্যাণ কামনা করার জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছে। তোমাদের কাজ কি? তাকমুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তুমিনুনা বিল্লাহ, তোমাদের কাজ হলো মানুষকে আল্লাহর দিকে ডাকা এবং আল্লাহর
হুকুমের দিকে ডাকা, নেক কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা এবং আল্লাহর উপর ঈমান রাখা। এই কারণে আল্লাহ পাক আমাদেরকে বিরাট বড় দায়িত্ব দিয়েছেন, যে কাজ, যে দায়িত্ব স্বয়ং নবী রাসূলের কাজ ছিল, এই কাজ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। কারণ ভাই দোস্ত বুজুর্গ, দুনিয়ার মধ্যে আর কোন নবী এত নবীওয়ালা কাজ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। আর এই নিষ্পন্ন আজকে আমরা এখানে জড়িত হয়েছি, জমা হয়েছি এখানে, এই কথার উদ্দেশ্য হইলো এটাই, আমরা এখান থেকে আজাইম নিয়ে রাখতাম। এই কারণে সাহাবাদের আজাইম কি ছিল, এই আজাইম তারা মেহনতের উপরে তাদের মধ্যে তৈরি হয়েছে। সাহাবারা বলতেন, ইন্নামা হিমামুনাল আখিরা, ইন্নামা হিমামুনাল আখিরা, আমাদের ইরাদা আজাইম, আমাদের উদ্দেশ্য হলো আখিরা। এই কারণে ভাই দোস্ত বুজুর্গ, আমাদের দুনিয়ার পক্ষে আসার উদ্দেশ্যটা আখিরাতকে তৈরি করা। মেহনতের পরে সাহাবাদের এরকম আজাইম তৈরি হয়েছে, সাহাবারা কইতেন ইন্নামা হিমামুনাল আখিরা, আমাদের উদ্দেশ্য, জীবনের উদ্দেশ্য, লক্ষ্য উদ্দেশ্য, মুখ্য উদ্দেশ্য আখিরাতকে তৈরি করা। এই কারণে আখিরাতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে। এই কথা আমাদেরকে এই মেহনতের মাধ্যমে এই জিনিসটা আমাদের ভিতরে তৈরি করতে হইব। আল্লাহ তাআলা বলেন, হাদিসের মধ্যে আছে, ইন্না দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরা। দুনিয়ার মধ্যে যত আসবাব আছে, আসমান জমিন এর মর্দবতী যা কিছু আছে, আল্লাহ তাআলা আমাদের জন্য বানাইছে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের জন্য বানাইছে। এই দুনিয়ার প্রত্যেকটা জিনিস দিয়া, মাটি, হাওয়া, চন্দ্র, সূর্য, এখানে খাদ্য, ফসল, সব জিনিস মানুষের উপকার করতে আছে, মানুষ এগুলো দিয়ে উপকৃত হইতে আছে, এগুলো দিয়ে মানুষ ফায়দা হইতে আছে, কিন্তু আল্লাহ তাআলা ইনসানকে এগুলির মধ্যে লিপ্ত হওয়ার জন্য, জড়িত হওয়ার জন্য বানাইছে না, ইনসানকে, মানব জাতিকে আল্লাহ তাআলা আখিরাতের জন্য বানাইছে। যে জীবন মরণের পরে শিশু শুরু হইব, কোনোদিন শেষ হইব না, অনন্তকালের জীবন, আখিরাতের জীবন, ওই জীবনকে তৈরি করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে অল্প সময়ের জীবন দিয়েছে। এই কারণে এই দাওয়াতের মেহনতের উদ্দেশ্য হইল আমাদের আখিরাতকে তৈরি করা, আখিরাতকে সুন্দর করা, ঈমান আমলকে তৈরি করা। এই আখিরাতের জীবন কখন সুন্দর হইব, যখন আমাদের মধ্যে ঈমান এবং আমলের পরিপূর্ণতা হইবে। এই মেহনতের উদ্দেশ্য এটাই, আমাদের ঈমান আমলের মধ্যে কামাল তৈরি করা। হযরত মাওলানা ইয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, যে দাওয়াতের মেহনতের উদ্দেশ্য হলো নিজের ঈমান এবং আমলের মধ্যে কামাল, অর্থাৎ পরিপূর্ণতা তৈরি করা, এই মেহনতের উদ্দেশ্য। আল্লাহ তাআলা আমাদেরকে এই কাজ দিয়েছে, আমাদের ঈমান আমলকে পরিপূর্ণ করার জন্য, ঈমান ওয়ালা সিফাত আমাদের জীবনের মধ্যে আনার জন্য, ঈমানি সিফাত, ঈমান সম্পর্কীয় সিফাত আমাদের জীবনের মধ্যে আনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই কাজ দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন, আমরা যে ঈমান ওয়ালা, ঈমান আনার মধ্যে কিরকম সিফাত হওয়া দরকার, আল্লাহ তাআলা কইতা আছে, ইন্নামাল মুমিনুনা লযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। ঈমান ওয়ালা তারাই যারা আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনছে এবং সুম্মা লাম ইয়ারতাবু, তাদের অন্তরের মধ্যে যারা বরাবর শক শুবা সন্দেহ নাই, পাক্কা সাচ্চা তার অন্তরের মধ্যে ইয়াকিন, ইয়াকিনে সাদিক, পাক্কা ইয়াকিন আল্লাহর উপরে, আল্লাহ সবকিছুর মালিক, আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, এই কথার উপরে পরিপূর্ণ ইয়াকিন অন্তরের মধ্যে রাখা এবং আমাদের আমাদের কামিয়াবি একমাত্র নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি তরিকার মধ্যে আছে, এই কথার ইয়াকিন অন্তরের মধ্যে রাখা, এটার নাম হলো ইয়াকিন। আর এটার মধ্যে এটা হলো সাক্ষাৎ মুক্ত ঈমান, এই ইয়াকিন চাওয়াইতে আছে। তারপর আল্লাহ তাআলা আমাদেরকে জান দিয়েছেন, সম্পদ দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন, সময় দিয়েছেন, এগুলি আল্লাহর রাস্তার মধ্যে কোরবানি দেওয়া। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু দিয়েছে এগুলি আল্লাহর রাস্তার মধ্যে লাগাইয়া দেওয়া। আল্লাহ তাআলা বলেন, যারা এরকম করে উলাইকা হুমুস সাদিকুন, তারা ঈমানের মধ্যে সত্যবাদী। তাহলে সত্যবাদী ঈমানদার হওয়ার জন্য পাক্কা সচ্চা, যেটা আলোচনা আছে না, যে গুণগত মুসলমান, যে আল্লাহর ফিহরিস অর্থাৎ আল্লাহর লিস্টের মধ্যে আমরা ঈমানওয়ালা হওয়ার জন্য কখন হইব, যখন আমরা আল্লাহর রাস্তার মধ্যে জানমালের কোরবানি পেশ করব, তখন আমরা আল্লাহর রাস্তার মধ্যে
কোরবানি পেশ করার আল্লাহ কইব এটা আমার পাক্কা সচ্চা ইমানদার বান্দা। এই কারণে আল্লাহ তাআলা কইতে আছে উলাইকা হুমুস সাদিকুন, যারা আল্লাহ রাস্তার মধ্যে জানমালের কোরবানি পেশ করে এবং নিজের অন্তরের মধ্যে সন্দেহমুক্ত শিরিক মুক্ত পাক্কা সচ্চা খালিস ইয়াকিন ঈমান রাখে তারা আমার সত্যিকার ইমানদার বান্দা। এই কারণে ইমানওয়ালা সিফ ইমানওয়ালা হওয়া বড় কথা না, ইমানি সিফাত আমাদের জীবনে মধ্যে আনা সেটা হলো বড় কথা। এই কারণে আল্লাহ তাআলা কইতে আছে ইমানদার বান্দা তারাই ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আল্লাহর আয়াত পড়ার সময় তাদের ঈমান বাইরা যায়, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে তারা ভরসা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে আমার উম্মতের মধ্যে থেকে 70,000 উম্মত বিনা হিসাবে জান্নাত যাবে। কইছে তাদের সবচেয়ে বড় সিফাত হলো তারা আল্লাহর উপরে ভরসা করে। আর কি করব, আল্লাহর উপরে ভরসা করব, আল্লাহর উপরে মুতাওয়াক্কিলিনের জামাত, মুতাওয়াক্কিলিন অর্থাৎ আল্লাহর উপরে ভরসা করা তাদের সিফাতের মধ্যে আছে। এই কারণে ভাই আমরা কি উপরে ভরসা করি, যত গ্রহে টাকা আছে এর উপরে ভরসা আছে, যত গ্রহে তো আমার কাছে পাওয়ারের শক্তি আছে আমার ভরসা, কিন্তু আল্লাহর জাতের উপরে ভরসা নাই। এই মেহনতের উদ্দেশ্য হইলো আমাদের মধ্যে ইমানি সিফাত আনার মাধ্যমে উদ্দেশ্য হইলো আল্লাহর উপরে ভরসা, আল্লাহর উপরে তাওয়াক্কুল আমাদের অন্তরে বই তৈরি করা। আল্লাহ তারা আমাদের সকলকে কইতে আছে তোমরা দ্বীনের মদতগার হইয়া যাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ, আল্লাহ তাআলার দ্বীনের মদতগার। আল্লাহ তাআলা আমাদেরকে যে দিন দিয়েছেন এই দিনের মধ্যে আল্লাহ তাআলা সম্মান রাখছে, ইজ্জত রাখছে, দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি সফলতা একমাত্র দিন ইসলামের মধ্যে আছে। আল্লাহ তাআলা কইতে আছে সেই দিনের তোমরা আনসার হইয়া দাও, আনসার মদতগার সাহায্যকারী হইয়া দাও। কইতে আছে কিরকম ভাবে, যেরকম ভাবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার উম্মতরে কইছে তোমরা আমার সাথে দিনের দিনের সাহায্য করো। একটা সময় এরকম হায়াতুস সালামের একটা ওয়াকিয়া লেখছে যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যে সাথীরা আছিল হাওয়ারিয়িন তাদেরকে বলা হয়, তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খুব অনুগত আছিলেন এবং তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মেহনত করতেন। একটা সময় এরকম আইছে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা অন্য দেশের মধ্যে একটা জামাত পাঠাইছে হাওয়ারিয়িনের জামাত, এই জামাত কি রওনা করছে আল্লাহর রাস্তার মধ্যে, কইতে আছে তোমরা ওই জায়গার মধ্যে যাও মেহনতের করার উদ্দেশ্যে। তখন এই সাথীরা মধ্যে একটা ওজন আপত্তি তৈরি হয়েছে, আমরা যদি ওই দেশের মধ্যে যাই আমরা তো ওই দেশের ভাষা জানি না, ওই দেশের কালচার আমার জানা না, এই দেশের মধ্যে যাই আমি কেমনে আমরা কেমনে মেহনত করি, ওজন আপত্তি করতে আছে। তারপরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সারাত্রি আল্লাহর কাছে অভিযোগ করছে, শিকায়ত করছে আল্লাহ আমার সাথীরা এরকম ওজন আপত্তি করতে আছে আমি কি করতাম। তারপরে সকাল হওয়ার পরে ওই দেশের মধ্যে যে ভাষা পরিচালিত আছিল সকল হওয়ার পরে এই জমাতের মুক্তিয়া ওই দেশের ভাষা বাড়িতে আছে। তারপরে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম কইতে আছে আল্লাহ নে তোমারা ওয়াহা জানা তয় কর দিয়া, আমি তয় করছি এটা হইছে না তোমাদের দ্বারা, আল্লাহ স্বয়ং তোমাদেরকে ওই দেশের জন্য তয় করে দিয়েছে তোমরা ওই দেশে যাও। এরকম ভাবে আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর দ্বীনের জন্য কায়েম করছেন, মানে মেহনতের মধ্যে আল্লাহ তাআলা ইস্তেমাল করছেন। এই কারণে ভাই আল্লাহ তাআলার দ্বীনের জন্য কিছু লোক আছে আল্লাহ তাআলা তাদেরকে দ্বীনের কাজের জন্য ইস্তেমাল করেন। যখন এই মেহনতের মধ্যে মেহনত দিনের মধ্যে জজবা থাকে ফিকির থাকে, এরকম ভাই ভাই এই মেহনতকে এই দিনকে আল্লাহ তাআলা সমস্ত দিনের উপরে গালিব করবেন অর্থাৎ এটাকে বিজয় করবেন। আর এই বিজয়ের মধ্যে যারা যারা জানমাল লাগবো তারা আল্লাহর কাছে একমাত্র কামিয়াব হইতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কাজ দিছে এই কাজের উদ্দেশ্য হলো আমাদের জান আল্লাহর রাস্তার মধ্যে লাগানো, সাহাবাদের জান এই রাস্তার মধ্যে লাগছে, মার আল্লাহর রাস্তার মধ্যে লাগছে, সম্পদ আল্লাহর রাস্তার মধ্যে লাগছে, যোগ্যতা আল্লাহর রাস্তার মধ্যে লাগছে, জওয়ানির টাটকা খুন হযরত জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু 33 বছরের জওয়ান গজওয়া মুতার মধ্যে আল্লাহর রাস্তার মধ্যে শহীদ হয়ে গেছে, হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই, হযরত জাফর ইবনে আবু তালিব।